লোকসভা ভবন তরফর ব্যবস্থা করা যাই আপনার দেখ হচ্ছে লোকসভার যে এন্ট্রা পয়েন্ট রয়েছে মহলা রয়েছে সেটি রঙ্গোলি করা ওয়েলকম লেখা যাই মুখ্যমন্ত্রীকে স্বাগত পাই প্রস্তুত করা যাইছি। এবং অন্যপটে দেখুলে চিত্র যে রয়েছে লোকসভার যে মুখ্য গেট সেটি মধ্যে ফুল সজা যাই অন্যপটে সুরক্ষা কর্মী তমাম লোকসভার যে সংঘ রয়েছেন সে আসি পৌঁছি সারে গহলি চহলি আরম্ভ হল যে নখ্যমন্ত্রীকে স্বাগত করে তা চ্যাম্বর নেবে যে তৃতীয় মহলা চ্যার রয়েছে মুখ্যমন্ত্রী যে বসতে সেইটি বসবে তাস্যমন্ত্রী সহ মন্ত্রিমণ্ডল সমস্ত আসবে এবং আজ কাজ আরে যা গোটি চর্চা হচ্ছে যে মুখ্যমন্ত্রী অফিসিয়াল কার্য আরম্ভ ভিতরে গো

অনুদান কথা কুতু বা অন্যপটে চাষীপা এমএসপি কথা কুতু তিনোটি বড় ডিসন নেই বার তারিখে যেত শপথ নিয়ে আপরে মুখ্যমন্ত্রী মোহন মাঝি লোকসেবা আসি না ভবন আসি না কারণ তাঁকর চেম্বরটি কাম হোলা যা দ্বারা বিলম্ব হোলা তা অফিসিয়াল কার্যক্রম সে স্টেট গেষ্ট হাউসে করলে প্রত্যেক দিন সমীক্ষা করুলে লোক সহ ভেটুলে জনশুনা করুলে বিভিন্ন কার্যক্রম করুলে মোহন মাঝী কিন্তু পাখা পাখি বাইশ দিন পরে सी आसु लोकसभा कार्यालय आसुन चाहिँ थर्ड फ्लोर प्रस्तुति सरी मुख्यमंत्री मुख्यमन्त्री केही जगा बसे केमि बसि खालि लोकसभा भवन र ग्राउन्ड फ्लोर नुहे तृतीय महला को सजा महलाकोजाइ विभिन्न स्थान स्थानीय ফুল সজা যাই রঙ্গোলি করা যাই কারণ মুখ্যমন্ত্রী আসুক মোহন মাঝি লোক মুখ্যমন্ত্রী বারম্বার কৌছেন কারণ আপনার দেখি সারি লোক কিভাবে যাচ্ছেন লোক সমস্যার তেমন ভিন্ন অবতারের বর্তমান মোহন মাঝি আসুক এবং লোক সহিত অধিক মাত্রার সে মিশুটি তে এসব ভিতরে আজ মুখ্যমন্ত্রী আসুক বিধিবদ্ধ ভাবে তা চ্যারের বসবে প্রবেশ করবে এবং সবু রীতিনীতি অনুযায়ী ফাইলে মধ্য সিগ্নেচর করবে তাপরে রয়েছে দশটা তিরিশে লোকসভা কনভেনশন হলে। এই যে বিপর্যয় পরিচালনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী অধ্যক্ষতার এবং দীর্ঘ দিঘা ধর বৈঠক চালা কমতি বিপর্যয় মুকাবিলা করি আগক বন্যা বাত্যা আসলে তা কমতি মুকাবিলা করিরো কাজুয়াল যা কথা কুহযুচি তা কমিটি ফোকস কাম হব সে সংক্রান্ত দীর্ঘ দিঘা ধর আলোচনা করবে যে বিভাগীয় অধিকারী অভিন্ন বিভাগের সচিব অসবিতরে আপনি আপোনাৰ দেখি দিয় যে লোকসেৱাৰ লোকসেৱাৰ যি ৰন্ন সংঘ কৰ্মচাৰী তাৰ তৃতিয়হলাৰ অধিকাৰী সমস্তে আছিল প্ৰিয় মুখ্যমন্ত্ৰীক স্বাগত কৰিব কাৰণ আপোনাৰ দেখোন বহুদিন মধ্যঞ্চল হ'ব কাৰণ আমি দেখিছো কোভিড পৰে মুখ্যমন্ত্রী নবীন পটনা এতটা আসু ন সেক্রেটেট বা লোকসভা ভবন আসু কিছু কার্যক্রম নবীন নাস অপরেট হোক এবং নবীন পট্টনাক এতে আসু ন কোভিড পরে পরে তেম যেত মোহন মাঝি মুখ্যমন্ত্রী ভাবে শপথ নিয়ে প্রথম দিন সে আসিলে লোকসভা ভবন আসি কার্যক্রমে সামিল লে এবং তার ঠিক বাইশ দিন পরে মধ্য আজ আসুক কারণ তাঁর যে তৃতীয় মহলার যে চ্যারটি রয়েছে তা কামিছিল টিকে বিলম্ব হলো তেমন এই সময় আসুক অন্যপট আপনার বিভাগীয় অধিকারী মধ্য সব আসুক ধীরে ধীরে লোকসভা বর্তমান পৌঁছান এর ভিতরে আমি দেখুছি যে মন্ত্রী আসুক যে গণেশ রাম খুঁটিয়া পরিবেশ বিভাগ মন্ত্রী আছে সময় পরে মুখ্যমন্ত্রী আসবে গণেশ রাম খুটিয়া আমার সহ মন্ত্রী অনুযায়ী স্যার আপনার স্বাগত আছে সময় ভিতরে মুখ্যমন্ত্রী মোহন মাঝী আসবে নিজ চ্যাম্বর বসবে কার্যক্রম করবে

ପଚିଶ ବର୍ଷ ଭିତରେ ଆପଣ ଦେଖିଛନ୍ତି ପୂର୍ବତନ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କ'ଣ କରୁଥିଲେ ଏବେ ଆଗକୁ ବହୁତ ଚ୍ୟାଲେଞ୍ଜ ଅଛି ରାଜ୍ୟର ସ୍ୱାର୍ଥ ଦୃଶ୍ୟ ବହୁତ କାମ କରିବାର ଅଛି ଆଗକୁ ଆମେ ୟା କରିବୁ ସେୟା କରିବୁ ବୋଲି ଭାରତୀୟ ଜନତା କେବେ କୁହେନି ତ ବାକି ଅଛି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ରାଜ୍ୟବାସୀ ଯେଉଁ ଚାହୁଁଛନ୍ତି তাকে আখ্যাগের রয়ে ভালো কাম করি চেম্বর কু আস কাল আপনার সহ আলোচনা করলে মুখ্যমন্ত্রী যে কমিটি আমি কাম করা লোকে যে ভরসা করছেন আমি প্রত্যেক তাহা কমিটি পালন করা সেই কথা হি মুখ্যমন্ত্রী অধিক প্রায়োরেটি নিশ্চিত ভাবে জনসাধারণ তুড়মূলক স্তর আমি কমিটি লোক সহ যুড় হওয়া কমিটি কাম করা সেইটা হচ্ছে মে অবজেকটিভ্যমন্ত্রী সে বিষয়ে আমি ডিসকশন করছো এবং आगको के मो म्येनेजमेन्ट मैक्रो प्लान्सित जोडिया साधारण लोक जहाँ जहाँ समस्या अहिले तुरन्त के मानव मुख्यमन्त्रीको उद्देश्य